নমস্কার আজ আমি আপনাদের যে গল্পটা পড়ে শোনাব সেটি অভিজ্ঞান রাজচৌধুরীর লেখা ভৌতিক অলৌকিক থেকে নেওয়া বইটা যদি আপনারা অনলাইন পারচেস করতে চান আমি তার লিংক আপনাদের নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন এখন গল্পটা শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের আমি বলে নিতে চাই বই আমাদের সবথেকে প্রিয় বন্ধু তাই অনলাইনে গল্প শোনার সাথে সাথে বই পড়ার আনন্দটা থেকেও নিজেকে বঞ্চিত করবেন না বই পড়তে থাকুন বই পড়ুন এবং এই বই পড়া যে আনন্দ যে ভালো লাগা যে নেশা সেটা ছোট বাচ্চাদের মধ্যেও ঢুকিয়ে দেবার চেষ্টা করুন কারণ আমি দেখেছি ছোট বাচ্চাদের মধ্যে বই পড়ার যে একটা ভালোবাসা বা বই পড়ার যে একটা ইচ্ছে যে নেশা সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে সুতরাং আপনাদেরকে আমি বলবো বারবার বলবো যে গল্প শোনার পাশাপাশি গল্পের বই পড়ুন এবং বাচ্চাদেরকেও পড়ে শোনান তাদের মধ্যেও সেই ভালো লাগাটা সেই নেশাটা ঢুকিয়ে দিন আর আর একটা কথা তার সাথে আমরা যারা অডিও স্টোরি তৈরি করি সকলেই আমি আমার কথা বলছি প্রত্যেকটা অডিও স্টোরি মেকার যতজন আছেন সবার হয়েই আমি বলছি যে এটা কিন্তু যতটা সহজ আপনাদের শুনতে শুনে মনে হচ্ছে ব্যাপারটা খুব ইজি ব্যাপারটা কিন্তু ততটা ইজি না এটার জন্য প্রচণ্ড হার্ডওয়ার্ক সত্যি বলছি বিশ্বাস করুন অনেকটা পরিশ্রম লাগে অনেকটা সময়কে এনগেজ করতে হয় আমাদের সমস্ত কিছু সামলে আমরা এই সময়টা দিই এবং দিই আপনাদের যাতে ভালো লাগে আমরা আপনাদের যেন এন্টারটেন করতে পারি সুতরাং সেই দিক থেকে আমরা এটুকু এক্সপেক্ট করব যে আপনাদের গল্পগুলো শুনে ভালো লাগলে গল্প চয়েস ভালো লাগলে প্লিজ এই ভিডিওগুলোতে একটা করে লাইক দেবেন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যখনই কোনো গল্প আপলোড করা হয় আপনারা জানতে পারবেন আমরা যেভাবে পরিশ্রম করছি যে এফার্টটা দিচ্ছি আপনাদের যাতে ভালো লাগে আপনাদের জন্য যাতে আরও ভালো ভালো গল্প আমরা উপহার দিতে পারি আমরা এক্সপেক্ট করব তার বিনিময়ে আপনাদের কাছ থেকে এইটুকু রেসপন্স আমরা পাব সুতরাং গল্প শুনুন গল্প পড়ুন এবং প্লিজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই কেমন লাগলো চয়েস কেমন গল্পের কি ধরনের গল্প শুনতে চান সেই নিয়েও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আপনাদের দেওয়া লাইক এগুলোই কিন্তু আমাদেরকে আরও ভালো কাজ করতে আরও বেটার স্টোরি আপনাদের জন্য নিয়ে আসতে উৎসাহিত করবে সঙ্গে থাকুন শুনতে থাকুন আজকের গল্পটি ভৌতিক অলৌকিক থেকে নেওয়া গল্পের নাম নিছক একটু ভয় দেখানো ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইটে উঠেই শান্তনু টের পেল ফ্লাইটটা বেশ ফাঁকা সামান্য কিছু যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে হয়তো বেশি রাতে কলকাতা পৌঁছচ্ছে বলেই লোক কম শান্তনু নিজের সিটটা প্লেনের মাঝামাঝি সিট অর্থাৎ প্যাসেঞ্জারের ঠিক পাশে সিটের দিকে এগোতেই শান্তনু দেখতে পেল ওই রোতে ওর পরের সিটটা ছেড়ে জানলার ধারের সিটে এক ভদ্রলোক বসে আছেন জানলার দিকে মুখ করে শান্তনুর বসার সময় একবার মুখ ঘুরিয়ে তাকালেন বয়স পঞ্চাশের ওপর পে যায় মোটা প্রায় সারা মাথা জোড়া টাক গোল গোল চোখের ওপর একটা পুরনো স্টাইলের ভারী চশমা গায়ে ঢোলা চেক চেক হাতা শার্ট মুখটা দেখে মনে হলো ভদ্রলোক বেজায় টেনশনে আছেন প্লেন সময় মতোই ছাড়লো শান্তনুর চোখের সামনে খবরের কাগজ খোলা থাকলেও টের পেল যে পাশের ভদ্রলোক বারবার সিট বেল্টটা টেনে টেনে দেখছেন আগে বোধহয় কখনও কখনো ফ্লাইটে চড়েননি বিমান সেবিকার ইন দা আনলাইকলি ইভেন্ট অফ ওয়াটার ল্যান্ডিং ঘোষণাটা শুনে যেভাবে বারবার সিটের তলায় হাত দিয়ে লাইফ জ্যাকেটটা দেখছিলেন মনে এখনই লাইফ জ্যাকেটটা খুলে গায়ে পড়ে নেন প্লেনটা যখন রানওয়েতে ছুটতে শুরু করলো ভদ্রলোক দু হাতে সিটের হাতল দুটো আঁকড়ে ধরলেন মুঠো তখনই আলগা হলো যখন প্লেন মধ্য গগনে সিট বেল্ট সাইন চলে গেছে ভদ্রলোক তবু ওনার বিশাল দেহটাকে বেল্ট দিয়েই বেঁধে রাখলেন শান্তনু চিরকালই মজা করতে ভালোবাসে যখন কলেজে পড়ত তখন নানা ধরনের নতুন নতুন ড্র্যাগিং এর উপায় ভেবে বার করত এখনো মজা করার সুযোগ পেলে ছাড়ে না ইচ্ছে হলো পাশের লোকটাকে নিয়ে একটু মজা করা যাক আপনি কি ব্যাঙ্গালোরে থাকেন লোকটা চমকে উঠে ঘাড় ঘোরালো আমাকে বলছেন হ্যাঁ বলছিলাম ব্যাঙ্গালোরে কি বেড়াতে এসেছিলেন হ্যাঁ তা বলতে পারেন বেড়ানোই বটে আজব লোক তো সরাসরি উত্তর দেয় না শান্তনু ফের বলে তা আপনি প্লেনে উঠতে একটু ভয় পান দেখছি প্রথমবার লোকটা একটু অপ্রস্তুতের হাসি হাসলো বিজ্ঞের হাসিয়ে শান্তনু বলে উঠল আমি রেগুলার যাই কে প্রথমবার উঠে ভয় পাচ্ছে তা দেখলেই বুঝতে পারি আপনার ভয় লাগে না কতই তো অ্যাক্সিডেন্ট হয় ভদ্রলোক বললেন প্রথম দু একবার ভয় লাগতো এখন অভ্যাস হয়ে গেছে তবে এই তো জীবন আজ আছি কাল নেই ভয় করে লাভ কি মোটা লোকটা মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল ঠিকই বলেছেন আর চিন্তা করে হবেই বাকি ধরুন প্লেনের ল্যান্ড করতে গিয়ে বাস্ট করলো ব্যাস কয়েক সেকেন্ডের শেষ কিছু করার আছে লোকটা গোল গোল চোখ করে সায় দিল শান্তনু বুঝল ওষুধ ধরেছে ফের বলে উঠল তবু চিন্তা হয় আপনারও হয় হবে জানি এই তো কলকাতার অবস্থা ল্যান্ডিং করবে তার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এত প্লেনের সঙ্গে যোগাযোগ রাখতে হয় কে কোন উচ্চতায় থাকবে একটু ভুলচুক হলেই পাশের লোকটা চুকচুক করে একটা দুঃস দুঃখ সূচক আওয়াজ করে উঠল ঠিকই আজকাল যা অবস্থা শান্তনু আবার বলল হয়তো ঘুমিয়ে পড়লো বেশিক্ষণ না হলেও হবে মিনিট দু তিন হলেই হলো এর ওর সঙ্গে ধাক্কা কত যে অ্যাক্সিডেন্ট হবে তাই না ঘুমিয়ে পড়বে কেন ঘুমবে না বলুন ওরা তো মানুষ তাছাড়া এরাও তো বেশিরভাগই সব প্লেন চালাতে শিখেছে সব ট্রেনই এখনো অর্ধেক যন্ত্রের ব্যবহারই জানে না বলেন কি নয় তো কি এই তো আমার এক বন্ধুর ভাই কো পাইলট এখনো পাইলট হওয়ার পরীক্ষা পাশ করেনি নিয়মমাফিক ও চালাতে পারে নাকি কিন্তু কে দেখতে যাচ্ছে বলুন সে কি তবে ওদের সঙ্গে অভিজ্ঞ পাইলট তো থাকে তাই না শান্তনু হেসে বলে ওঠে বেশি অভিজ্ঞ আর কি মিস্টার আগরওয়াল গত পঁয়ত্রিশ বছর এয়ার ইন্ডিয়ার পাইলট আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলেন শাটলটাই দেখতে পান না চোখে ছানি দুদিন শটল বেবে আমার মাথায় মেরেছেন রিটায়ার করেছিলেন আবার চালাতে হচ্ছে পাইলট নেই প্লেনগুলো বসে যাবে না এতো ভারী চিন্তার কথা ভদ্রলোক প্রায় সোজা হয়ে বসেছেন ভুড়িটা সিট বেল্টের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে হুশ নেই আর এসব প্লেনের মেনটেনেন্স জানেন সে কথা শান্তনু একটু বিজ্ঞের হাসি হেসে বলল আজ প্লেনে ওঠার সময় আলীকে দেখলাম প্লেনের ইঞ্জিনগুলো চেক করছিল তাও ভালো যাক ইঞ্জিন তো চেক করেছে দূর ওই আলীকে আমি গত পনেরো বছর ধরে চিনি আমার বাড়ির কাছে একটা গাড়ির গ্যারেজের মেকানিক ছিল সেখানে একবার গেলে বারবার যেতে হবে খুব ভালো সার্ভিস বুঝি আরে না না ধরুন আপনার গাড়ির এসিটা কাজ করছে না গেলেন এসি কোনো মতে চললো কিন্তু দুদিন বাদে গাড়ি আবার থামলো কি না স্টার্টার খারাপ ওটা ঠিক করলেন তো দুদিন যেতে না যেতে ইঞ্জিন খারাপ বুঝুন রকম মেকানিক তাও তো সেটা গাড়ি ছিল ও জেট ইঞ্জিনের কি বুঝবে বলুন ভদ্রলোক এয়ার হোস্টেসকে ডেকে একটু জল নিলেন শান্তনু আশ্বস্ত করল তবে সবই ভাগ্য সবসময় যে প্লেন অ্যাক্সিডেন্ট হবে এ কথা বলা যায় না হয়তো সেজন্যই আমরা আজ কলকাতা পৌঁছবো ভদ্রলোক জলটা শেষ করে বলে উঠলেন ঠিকই সবই ভাগ্য আমি আবার যখনই যেখানে উঠেছি সেটাতেই অ্যাক্সিডেন্ট ভাষা করে দীঘা যাচ্ছি বাস আর ট্র্যা মুখোমুখি ধাক্কা হাতের হাড় ভাঙলো প্রাণে বাঁচলাম ট্রেনে ফুরি যাচ্ছি বেলাইন হয়ে চারটে বগি ছিটকে বাইরে পড়লো জাল্লা ভেঙে আমাকে বার করা হলো কোনো মতে বাঁচলাম বছর আগে প্লেনে প্রথম চললাম সেই আবার অ্যাক্সিডেন্ট শুনেছিলাম পাখি ঢুকে ইঞ্জিন বিকল করে দিয়েছিল ভাবুন শান্তনু এতটা আশা করেনি ভদ্রলোকের ভয় পাওয়াটা স্বাভাবিক এরকম ভয়াবহ যার অভিজ্ঞতা একবার ঢোক গিলেও বলে উঠল বেঁচেছেন এটাই যথেষ্ট প্লেন অ্যাক্সিডেন্টে কজন বাঁচে বলুন ভদ্রলোক এই প্রথমবার বিগলিত ভাবে হাসলেন বেঁচেছি কে বলল কেউ বাঁচেনি তবে প্লেনে চড়ার শখটা যায়নি বলে না অপূর্ণ ইচ্ছা যখনই কোনো প্লেনের ইঞ্জিন খারাপ হবে জানি চড়ে বসি কথাটা শেষ হতে না হতে শান্তনু হঠাৎ খেয়াল করল বাইরে যেন কিসের একটা প্রচন্ড আওয়াজ হঠাৎ করে প্লেনের ভিতরের আলোগুলো কেঁপে উঠে নিভে গেল একটা অ্যানাউন্সমেন্ট হলো ফ্যাশন ইউর সিট বেল্ট অ্যানাউন্সমেন্টটা শেষ হল না চারিদিকের আর্ত চিৎকারের মধ্যে শান্তনু বুঝতে পারলো প্লেনটা প্রচণ্ড গতিতে নিচের দিকে নামছে জ্ঞান হারানোর আগে দেখলো চাল্লার ধারে সিটে বসা লোকটা তখনও হেসে যাচ্ছে নমস্কার